ফের তেলিয়ামুড়া অজগর সাপের শাবক উদ্ধার। এবারের ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে হদ্রাই এলাকার সন্ধিকুমার দেববর্মার বাড়িতে রবিবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে হদ্রাই এলাকার বাসিন্দা সন্ধিকুমার দেববর্মার বাড়ির লোকজন রবিবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ প্রত্যক্ষ করে তার বাড়ির উঠানে একটি অজগর সাপের শাবক। যথারীতি খবর পাঠানো হয় তেলিয়ামুড়া বনদপ্তরে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া বনদপ্তর থেকে সাপ ধরার কাজে দক্ষ চাইসা মককে নিয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া গামাইবাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে। এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান, খোয়াই জেলা বন আধিকারিকের নির্দেশ মূলে সাপটিকে কোনো গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, নতুবা সিপাহীজলা অভয়ারণ্য পাঠানো হবে। সাপটি প্রায় 5 ফুট লম্বা। তাছাড়া রেঞ্জ অফিসার আরো বলেন, তেলিয়ামুড়া শহরে এবং শহরের আশপাশ এলাকায় কোনো বড় অজগর সাপ থাকতে পারে বলে ওনার ধারণা। কারণ বেশ কয়েকদিন পরপরই তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন বিভিন্ন জায়গা থেকে অজগর সাপের শাবক উদ্ধার হচ্ছে। এখন থেকে প্রায় ঘন্টা খানেক আগে আমার কাছে খবর আছে, হদ্রাই সন্ধিকুমার দেববর্মার বাড়িতে এটা অজগর সাপ হচ্ছে। তো সেই অনুযায়ী আমি এডিএসটিএমের গাড়ি দিয়ে সেটা আমরা একজন স্টাফ আছেন চাইসা মক, উনি সাপ ধরতে পারেন, তো ওনারা পাঠানো হয়েছে, তো তার বাড়ি থেকে এটা রেস্কিউ করা হয়েছে। সাপটা এখন কী করা হবে? এখন এখন যে ডি অফিসার আছেন তার পারমিশন নিয়ে সেটা জঙ্গলে ছাড়া হলো, তাহলে সুরজলে যদি পাঠানো হয় সুরজলে পাঠানো হবে। স্যার সাপটা কতটুকু বড়? আনুমানিক আনুমানিক সাপটা ধরেন 5 ফুট লম্বা হইব, 4 কেজির মতো, 5 কেজির মতো। স্যার এই যে সাপগুলা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন যাবৎ তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে অনেক প্রজাতির মানে অজগরের শাবক উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, কী মনে করছেন আশপাশ এলাকায় কি বড় অজগর থাকার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ সম্ভাবনা নিশ্চয়ই আছে, বড় অজগরের যেটা আছে সেটা এই যে সাপটা আছে দেখছিলাম 2 ইয়ার্সের হবে এটা ধারণা, যেটা তো আশা করি বড় সাপও আছে কারণ প্রায়শই অজগর সাপ দেখতে পাচ্ছি। স্যার আপনার নাম ডিজিগনেশন? আমার নাম সুপ্রিয় দেবনাথ, রেঞ্জ অফিসার তেলিয়াম। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।